অৰুণোদয় আঁচনিৰ হিতাধিকাৰী, টেট উত্তীৰ্ণ আৰু নিবনুৱাৰ বাবে সুখবৰ লৈ আহিছোঁ। অৰুণোদয় আঁচনিৰ ধন লাভ নকৰাসকলৰ বাবে সুখবৰ, 10 জুনৰ ভিতৰত আবেদন কৰিব লাগিব। তো বন্ধুবান্ধৱসকল, আপোনালোকে ইয়াতে নিশ্চয় চাব পাৰিলে ফাইনেলি অসম গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা অৰুণোদয় স্কিম যিটো আঁচনি আছে সেই আঁচনিটোৰ আবেদন প্ৰক্ৰিয়া যিটো সেইটো আৰম্ভ কৰি দিলে। আপোনালোকে 10 তাৰিখৰ আগত আপোনালোকে আবেদন প্ৰক্ৰিয়া শেষ কৰিব লাগিব। আপোনালোকে যদি পোৱা নাই, আপোনালোকে যদি সেই টকাখিনি কিবা কাৰণত পোৱা নাই বা ৰিজেক্ট হৈছিলে, তেনেহ'লে আপোনালোকে 10 তাৰিখৰ আগত আপোনালোকে আবেদন কৰিব লাগিব। তো আজি আপোনালোকক দেখুৱাম আপোনালোকে কেনেকৈ সেই অৰুণোদয় আঁচনিটো আপোনালোকে অনলাইনত আবেদন কৰিব বা আপোনালোকে অফলাইনত আবেদন কৰিব আৰু ডকুমেণ্টছ কি কি লাগিব সকলো তথ্যখিনি আপোনালোকক এই ভিডিঅ'টোত দিবলৈ চেষ্টা কৰিম। তাৰ আগত সৰু এটা ৰিকুৱেষ্ট, আপোনালোকে যদি এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক যাতে অসম গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা যিকোনো আপডেট আহিলে আপোনালোকে প্ৰথমতে পাই যায়। তো বন্ধু বান্ধৱসকল, আপোনালোকে প্ৰথমতে চাই লওক আপোনালোকে এই ফৰ্মটো আপোনালোকে ফিল আপ কৰিব কেনেকৈ। তো ইয়াতে আপোনালোকে ইয়াতে প্ৰথমতে চাব পাৰিছে এপ্লিকেশ্যন নম্বৰ, ডিষ্ট্ৰিক্ট, ইয়াতে আপোনালোকে নগৰ, গ্ৰাম, আপোনালোকে ৰুৰেল এৰিয়াৰ হয় নে আৰ্বান এৰিয়াৰ হয় সেইটো আপোনালোকে দিব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ডেট, আপোনালোকে ইয়াতে ডেটটো বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ব্লক নেম, আপোনালোকে ব্লক নেম যিটো আছে আপোনাৰ সেই ব্লক নেমটো বহাই দিব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে দ্বিতীয় নম্বৰটো গ্ৰাম পঞ্চায়ত টাউন নেম। তো আপোনালোকে যদি আপোনাৰ টাউন এৰিয়াৰ হয় তেনেহ'লে আপোনালোকে ইয়াতে টাউন নেমটো লিখি দিব, আৰু যদি পঞ্চায়ত এৰিয়াৰ হয় তেনেহ'লে আপোনাৰ পঞ্চায়ত নামটো ইয়াতে বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ভিলেজ নেম, ৱাৰ্ড নং, আপোনালোকে যদি ভিলেজ এৰিয়াৰ হয় তেনেহ'লে আপোনালোকে ভিলেজৰ নামটো লিখি দিব, নহ'লে ৱাৰ্ড নম্বৰটো লিখি দিব। দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে লোকেলিটি ইন টাউন, আপোনালোকে যদি টাউন এৰিয়া হয় তেনেহ'লে ইয়াতে আপোনালোকে সেই নামটো বহাই দিব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে এপ্লিকেশ্যন এপ্লিকেণ্ট ফাৰ্ষ্ট নেম, আপোনাৰ যিটো যিজনৰ কাৰণে আপোনালোকে আবেদন কৰি আছে তাৰ নামটো ইয়াতে বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে মিডল নেম, মিডল নেমটো আপোনালোকে ইয়াতে বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে লাষ্ট নেম, আপোনাৰ যিটো লাষ্ট নেম আছে এপ্লিকেশ্যনৰ তাত লাষ্ট নেমটো ইয়াতে বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে চিম্পল কথা মেল ফিমেল আপোনালোকে বহাই দিব, হাউচ নম্বৰটো বহাই দিব, ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ডেট অফ বাৰ্থ, আপোনালোকে ডেট অফ বাৰ্থটো ইয়াতে বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে পুলিচ ষ্টেচন, আপোনালোকে পুলিচ ষ্টেচনটো বহাই দিব। তাৰপিছত মোবাইল নম্বৰ, আপোনালোকে মোবাইল নম্বৰখিনি কিন্তু অলপ ভালকৈ চাই পেলাই দিব, কিয়নো আপোনাৰ এই যিটো মোবাইল নম্বৰ দিব এই মোবাইল নম্বৰত আপোনালোকে যিকোনো কনফাৰ্মেশ্যন আহিলে কিন্তু এইটোত আহিব, যেনেকুৱা আপোনাৰ সেই যিটো এপ্লিকেশ্যনটো কৰিলে সেইটো আপোনালোকে একচেপ্ট হ'ল নে ৰিজেক্ট হ'ল সকলো ডিটেইলছখিনি কিন্তু আপোনালোকে এই মোবাইল নম্বৰটোত পাই যাব। তো আপোনালোকে মোবাইল নম্বৰটো ভালকৈ চাই পেলাই দি দিব। তাৰপিছত এটা আছে আপোনালোকে পিনক'ড, আপোনালোকে পিনক'ডটো বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে নেক্সট পেজটো ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ফেমিলি ডিটেইলছ, আপোনালোকে ফেমিলি ডিটেইলছটো অলপ ভালকৈ চাই পেলাই দিব। আপোনাৰ ফেমিলি যিমানজন পৰিয়ালৰ সদস্য আছে সকলোৰ কিন্তু ইয়াতে নামটো বহাব লাগিব, এটা এটাকৈ সকলোৰ নামটো বহাব লাগিব। ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে চিৰিয়াল নাম, তাৰপিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে নেম, এজ, জেণ্ডাৰ, ৰিলেশ্যন ষ্টেটাছ, প্ৰিয়ৰিটি ষ্টেটাছ, তো আপোনালোকে সেইটো ইয়াতে দিব লাগিব। আৰু ইয়াতে চাব পাৰিছে আপোনালোকে ডকুমেণ্টছ, আপোনাৰ সকলোৰে এটা এটা ডকুমেণ্টছ দিব লাগিব, যেনেকৈ আপোনাৰ ঘৰৰ যিমান সদস্য আছে সকলোৰে এটা এটা ডকুমেণ্টছ দিব লাগিব। আৰু ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে আপোনাৰ ডেট অফ বাৰ্থ যিটো আছে সেইটো কিন্তু ইয়াতে লিখি দিব লাগিব। ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে লাষ্টৰ ফালে ডেট অফ বাৰ্থটো লিখি দিব লাগিব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে ফেমিলি ডিটেইলছখিনি ভৰি দিলে, ভৰি দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ইয়াতে সকলোখিনি দিলে, দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে থাৰ্ড নম্বৰ পেজটো চাব পাৰিছে বেংক একাউণ্ট ডিটেইলছ। তো ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে বেংক একাউণ্ট ডিটেইলছটো কিন্তু বহুতেই ভালকৈ চাই পেলাই দিব, কিয়নো এই ইয়াৰ আগতে যিটো আবেদন প্ৰক্ৰিয়া চলিছিল সেইটোত বহুতো একাউণ্ট মানে বেয়া হোৱাৰ কাৰণে, একাউণ্ট নম্বৰবিলাক ভুল হোৱাৰ কাৰণে বহুত টকাখিনি হোল্ড হৈ আছিল, টকাখিনি বহুতে পোৱা নাই। তো আপোনালোকে বেংক একাউণ্টৰ ডিটেইলছখিনি আপোনালোকে ভালকৈ চাই পেলাই দিব। ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে IFSC কোড, ইয়াতে আপোনালোকে IFSC কোড আপোনাৰ বেংক পাছবুক যিটো আছে সেইটো আপোনালোকে সন্মুখতে পাই যাব, ফাৰ্ষ্ট পেজত পাই যাব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে বেংক ব্ৰাঞ্চ নেম, আপোনাৰ কোনটো বেংক ব্ৰাঞ্চত আপোনালোকে আপোনাৰ একাউণ্টটো আছে সেইটো ইয়াতে দিব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে বেংক একাউণ্ট নাম্বাৰ, আপোনাৰ বেংক একাউণ্ট নম্বৰটো ইয়াতে বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে এনুৱেল ফেমিলি ইনকাম, আপোনাৰ ফেমিলি ইনকাম এনুৱেলি কিমান আছে সেইটো আপোনালোকে ইয়াতে বহাই দিব। তাৰপিছত চাব পাৰিছে ডকুমেণ্টছ টু বি ছাবমিটেড, তো ইয়াতে আপোনালোকে কোন কোন ডকুমেণ্টছ ইয়াতে আপোনালোকে জমা দিব লাগিব, ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে বেংক পাছবুক ফৰেন পেজ এটাচ, তো আপোনালোকে বেংকৰ যিটো আপোনালোকে পাছবুক আছে সেইটো আপোনালোকে প্ৰথম পেজটো আপোনালোকে জেৰক্স কৰি দিব লাগিব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে প্ৰিয়ৰিটি ছাপৰ্টিং ডকুমেণ্টছ এটাচ, তো আপোনালোকে সেইটো কি দিব, প্ৰিয়ৰিটি ছাপৰ্টিং ডকুমেণ্টছ যিটো আছে সেইটো আপোনালোকে কি দিব পাৰে, আপোনাৰ যেনেকুৱা আপোনাৰ ৰেচন কাৰ্ড আছে আপোনালোকে ৰেচন কাৰ্ডখন ইয়াতে দি দিব পাৰে, আৰু দিয়াৰ লগতে আপোনালোকে কিন্তু সেই জেৰক্স কপিটো আপোনালোকে লগত দিব লাগিব। তাৰপিছত ইয়াতে
আপনাদের সবসে এনি আধার ডকুমেন্টস অ্যাটাচ, তো আপনাদের এনি আধার যে ডকুমেন্টস আছে সেইটা আপনি কি কি দিব? আপনার যদি ভোটার আই কার্ড থাকে, প্যান কার্ড থাকে, আপনাদের আধার কার্ড থাকে, যে কোনো এটা আপনাদের ডকুমেন্টস দিয়ে দিব। ইয়াতে আপনাদের বিশেষকৈ আপনার যদি ভোটার আই কার্ড থাকে তেনহলে দিলেহে বহুত ভাল। তো তারপর এই দিয়ে দিব, দিয়ার পিছত ইয়াতে আপনাদের তলফালে যাব, তলফালে যাওয়ার পিছত ইয়াতে আপনাদের সবসে ডিক্লিয়ারেশন ফর্ম, তো আপনাদের ডিক্লিয়ারের ফর্ম যেটা আছে এইটা আপনাদের একু করব না, ইয়াতে আপনাদের সবসে এইটা আপনাদের জাস্ট আপনাদের রাইট ক্লিক করে দিয়ে দিব। ইয়াতে আপনাদের একটা চিহ্ন দিয়ে দিব যে এইটা আপনাদের ডিক্লিয়ারেশন দিয়ে দিলে যে সেইটো ময়ে হোক। তারপর ইয়াতে আপনাদের সবসে সিগনেচার, আপনাদের ইয়াতে সিগনেচার, তো আপনার সিগনেচার তো ইয়াতে বয় দিব, আপনার নয় মানে আপনি যিজনের কারণে আবেদন করে আছে তোর ইয়াতে সিগনেচার তো হবো। তারপর ইয়াতে আপনাদের সবসে ফর অফিস ইউজ, ইয়াতে কিন্তু আপনাদের এই যে তার তলে ফলে সবসে এইখিন কিন্তু আপনি নিজে ইউজ করব না, সেইটো অফিসের পরা ইয়াতে এপ্লিকেশন তো এইখিন যেটু আছে সেইখিন অফিসের পরা সেইটো কি করব, এইটো ফিল আপ করব, আপনার একু করব না, ইয়াতে তলে ফলে যিখিনি সবসে সকলখিন এইটো আপনাদের কি করব অফিসের পরা আপনাদের সেইটো কি করব। ইয়াতে কিন্তু আপনার একটা সিগনেচার লাগবে, ইয়াতে আপনাদের সবসে সিগনেচার, ইয়াতে আপনার একটা সিগনেচার লাগবে। তো এটা কথা হল আপনাদের এই এপ্লিকেশন ফর্মটো আপনাদের কত পাব আর কেনে পাব। আর দ্বিতীয় নম্বর কথাটা হল আপনাদের এই এপ্লিকেশন ফর্ম যেটা আছে এপ্লিকেশন ফর্মটা আপনাদের জমা দিব কত, তো আপনাদের সেই কথাটা জানার আগত তার আগত আপনাদের জানাব বিচার, এই এপ্লিকেশন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া যেটা আরম্ভ হয়েছে সেইটা কিন্তু অকল অল আসামত আরম্ভ হওয়া নাই, অকল আপনাদের বড়োল্যান্ড এরিয়ার যাক চারিখন ডিস্ট্রিক্ট আছে, বিটিএডি এরিয়ার যেটা চারিখন ডিস্ট্রিক্ট আছে সেই চারিখন ডিস্ট্রিক্টতে আরম্ভ হয়েছে, অল আসামর সকল ডিস্ট্রিক্টতে কিন্তু এই আবেদন প্রক্রিয়া আরম্ভ হওয়া নাই। তো আপনাদের যদি বিটিএডি এরিয়ার মানুষ হয় তেনহলে আপনাদের এই ফর্মটা আপনাদের জমা দিব কত, তো এই ফর্মটা আপনাদের যেটা আপনার কি আছে বিসিডিসি আপনাদের আছে সেই বিসিডিসিত আপনাদের এই ফর্মটা আপনাদের জমা দিব লাগবে। আর আপনাদের ফর্মটা পাব কত, তো আপনাদের এই ফর্মটো পাব আপনাকে মই ডিসক্রিপশন লিঙ্ক দি দিম, তারপর আপনাদের ডাউনলোড করে পারবো। আর দ্বিতীয় নম্বর কথাটা হল আপনাদের আপনার যে বিসিডিসি অফিস আছে আপনাদের সেই বিসিডিসি অফিসত গিয়ে পেলেহে আপনাদের এই ফর্মটো পাব পারে আর আপনাদের তাতেও জমা দিব পারে। তো আজির ভিডিওখানে আসছিল সরু একটা, আপনার যদি ভিডিওটা ভাল পাইছে প্লিজ লাইক করে দিব আর যিমান পারে ভিডিওটা সকলের লগত শেয়ার করে দিব। তো ভিডিও এখানে আসছিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাছ।